আজকে আমি আলোচনা করব স্বামী স্ত্রীদের মিলনের একটি যৌন আসন, গার্ল অন টপ স্টাইল। এই গার্ল অন টপ স্টাইলে মিলন করলে আপনি কি কি সুবিধা পাবেন কিংবা কি কি অসুবিধা রয়েছে। দর্শক, আপনারা অনেকেই হয়তো নাম শুনেই বুঝতে পেরেছেন যে গার্ল অন টপ স্টাইলে কিভাবে মিলন করে। আর যারা বুঝতে পারেনি তাদের জন্য বলছি, গার্ল অন টপ স্টাইলটি হচ্ছে মহিলা উপরে বসে যৌন মিলন করা। সাধারণত আমাদের দেশ সহ পৃথিবীর অধিকাংশ দেশেই যৌন মিলনের সব থেকে জনপ্রিয় আসন বা স্টাইল হচ্ছে মিশনারি স্টাইল। এই স্টাইলে মহিলা বিছানায় চিত হয়ে শুয়ে থাকে এবং স্বামী তার উপর থেকে মিলন করে। কিন্তু এই গার্ল অন টপ স্টাইলটি হচ্ছে এর সম্পূর্ণ বিপরীত। এখানে স্বামী বিছানায় চিত হয়ে শুয়ে থাকে এবং মহিলা স্বামীর উপরে বসে মিলন চালায়। এই পদ্ধতিতে মিলন করার জন্য প্রথমে স্বামী বিছানায় একেবারে চিত হয়ে শুয়ে থাকবে এবং স্ত্রী স্বামীর কোমরের উপরে বসবে, স্বামীর কোমরের দুই দিকে দুই পা দিয়ে। এরপর স্ত্রী তার স্বামীর শক্ত খাড়া লিঙ্গ তার হাত দ্বারা ধরে তার যোনির ভেতরে প্রবেশ করাবে এবং তার সুবিধা মতো সে কোমর উঠানামা করে সঙ্গম করবে বা মিলন চালিয়ে যাবে। স্বাভাবিক সহবাসের সময় সাধারণত পুরুষরাই স্ত্রীর যোনির ভেতরে তার লিঙ্গ সঞ্চালন করে এবং একই সাথে স্ত্রীর শরীরের বিভিন্ন জায়গায় আদর করে। কিন্তু এই গার্ল অন টপ স্টাইলে মিলনের সময় লিঙ্গ সঞ্চালনের সম্পূর্ণ দায়িত্বটা কিন্তু মহিলাকে বা স্ত্রীকেই নিতে হয়। তবে স্বামী এই সময় চাইলে তার হাত দ্বারা স্ত্রীর দুই স্তনে পেটে তার পাছায় আদর করতে পারে। আবার স্ত্রীও কিন্তু কোমর ওঠানামার সাথে সাথে কিছুটা সামনের দিকে ঝুঁকে একই সাথে স্বামীকে চুমু খেতে পারে, তার মুখে আদর দিতে পারে। এই আসনে যৌন মিলন করে কিছু কিছু মহিলা কিন্তু মারাত্মক যৌন তৃপ্তি পেতে পারে, বিশেষ করে যে সকল মহিলারা একটানা অনেক সময় ধরে মিলনের পরও যৌন তৃপ্তি পায় না বা তাদের যৌন আকাঙ্ক্ষা মিটে না, তারা কিন্তু খুব অল্প সময়ে এভাবে মিলন করে তাদের যৌন তৃপ্তি মেটাতে পারে। আবার যে সকল পুরুষের লিঙ্গ অনেক ছোট কিংবা স্ত্রীর সাথে মিলন করার সময় লিঙ্গ ছোট হওয়ার কারণে স্ত্রী মজা পায় না বা স্ত্রীর কাছে ভালো লাগে না, সেই সকল পুরুষরা কিন্তু তাদের স্ত্রীকে এভাবে তাদের উপর থেকে মিলন করতে বলতে পারে, অর্থাৎ গার্ল অন টপ স্টাইলে। এভাবে স্বামীর উপরে বসে যখন তারা মিলন করবে তখন স্বামীর লিঙ্গ যতটুকুই হোক না কেন ওই সমস্ত লিঙ্গটাই কিন্তু সরাসরি স্ত্রীর যোনির ভেতরে প্রবেশ করবে, যার ফলে ছোট লিঙ্গ দিয়ে কিন্তু অল্প সময় সহবাস করে স্ত্রীর যথেষ্ট তৃপ্তি পাবে। আবার বিয়ের পরে অনেক পুরুষ মহিলারই কিন্তু তলপেটে কিছুটা চর্বি জমে যায়, যার ফলে দেখা যায় মিলনের সময় মহিলাদের যোনি এবং পুরুষের লিঙ্গের মাঝে এই তলপেটের চর্বির কারণে কিছুটা গ্যাপ থেকে যায়, যার কারণে লিঙ্গ আকারে অনেক বড় হলেও সম্পূর্ণ লিঙ্গ স্ত্রীর যোনির ভেতরে প্রবেশ করে না, লিঙ্গ ছোট মনে হয়। কিন্তু এই গার্ল অন টপ স্টাইলে মিলন করলে তলপেটে যত চর্বি থাকুক না কেন কিংবা যতটাই মোটা হোক না কেন স্বামীর সম্পূর্ণ লিঙ্গই কিন্তু স্ত্রীর যোনির ভেতরে খুব সহজে প্রবেশ করতে পারে। আমাদের কাছে ইতিপূর্বে অনেকেই কমেন্টস করেছে যে স্বামী যদি খুব বেশি মোটা হয় তাহলে তার সাথে কিভাবে সহবাস করব, কিংবা স্ত্রীর ওজন অনেক বেশি হলে তাকে কিভাবে মিলনে আনন্দ দেব বা তৃপ্তি দেব, কিংবা উভয়ই যদি মোটা হয় তাহলে কিভাবে মিলন করবেন, এরকম নানান ধরনের প্রশ্ন ছিল। তাদের উদ্দেশ্যে বলবো, এই গার্ল অন টপ স্টাইলটি এমন একটি স্টাইল বা মিলনের এমন একটি আসন যে আসনে মিলন করে কিন্তু একজন মোটা মহিলাও সম্পূর্ণ যৌন তৃপ্তি পেতে পারে এবং একজন মোটা পুরুষও কিন্তু সম্পূর্ণ যৌন তৃপ্তি পেতে পারে। একই সাথে উভয়ই যদি মোটা হয় তাহলে কোনো সমস্যা নেই, উভয়ে কিন্তু খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে এই আসনে মিলন করে অল্প সময়েই যৌন তৃপ্তি পেতে পারে। আবার অনেক সময় পুরুষদের শারীরিক নানান ধরনের অসুস্থতার কারণে তারা হয়তো স্বাভাবিক যৌন আসনগুলোতে যৌন মিলন করতে পারে না, এক্ষেত্রে স্ত্রী যদি এই গার্ল অন টপ স্টাইলে স্বামীর সাথে মিলন করে তাহলে স্বামীর কিন্তু কোনো কিছুই তেমন একটা করতে হয় না বিছানায় শুয়ে থাকা ছাড়া, তাই খুব সহজেই কিন্তু তারা যৌন মিলনের আনন্দ পেতে পারে। এই আসনে মিলন করার এতগুলো সুবিধা থাকার পরও একটি কিন্তু অসুবিধা রয়েছে, আর সেটা হচ্ছে মিলনের সময় একটু বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে যাতে করে পুরুষের লিঙ্গে খুব বেশি চাপ না পড়ে। কারণ এভাবে মিলন করার সময় আপনার লিঙ্গের উপর যদি খুব বেশি চাপ পড়ে কিংবা একদিকে বাঁকানো অবস্থায় আপনার স্ত্রী যদি আপনার লিঙ্গ তার যোনির ভেতরে সঞ্চালন করে তাহলে হয়তো আপনার লিঙ্গের পেশিগুলো ছিঁড়ে যেতে পারে, আপনার লিঙ্গের পেশিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এই আসনে মিলন করার সময় আপনার লিঙ্গে যেন খুব বেশি চাপ না পড়ে সেই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। সাধারণত মিলনের সময় এরকম খুব বেশি সমস্যা হয় না, তারপরও যদি মিলনের সময় আপনি লিঙ্গে কোনো ধরনের ব্যথা অনুভব করেন কিংবা যন্ত্রণা অনুভব করেন তাহলে এই আসনটি আপনার জন্য নয়।
অনেক দম্পতিরই রয়েছে যারা বিয়ের দীর্ঘ বছর পার হয়ে যাওয়ার পরে তাদের যৌন মিলনে একঘেয়েমি চলে আসে, কারণ তারা একই স্টাইলে বছরের পর বছর ধরে মিলন করতে থাকে। কিন্তু আপনি সব সময় একই স্টাইলে বা একই পজিশনে মিলন না করে মিলনের সময় আপনার স্টাইল এবং পজিশনে কিছুটা ভিন্নতা আনুন, ভিন্ন ভিন্ন পজিশনে মিলন করুন, তাহলে দেখবেন মিলনে আপনাদের যে একঘেয়েমি চলে এসেছে এটা খুব সহজেই দূর হয়ে যায়।